আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মিরাকলস অফ নাকস ভূমিকা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। মিরাকলস অফ নাকস ভূমিকা। আজ থেকে অনেকদিন আগে আমি সেই পাস করে এসেছি, সালটা 1989। চেম্বারে আছি, হঠাৎ চেম্বারের সামনে একটা অ্যাম্বাসেডার দাঁড়ালো। তারপর তারা হন্তরন্ত হয়ে বেরিয়ে এসে বললেন, ডাক্তারবাবু আমাদের রুগী তো মারাই যাবে বলে ঠিক হয়ে গেছে, বা মারা যাবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে বলেছে, যার জন্য আমরা রুগীকে ডিকিতে করে নিয়ে এসেছি এবং পচা গন্ধ বেরোচ্ছে, আপনি যদি কিছু করতে পারেন। শেষে কেসিসটি নিয়ে দেখা গেল যে ওনার ইউটেরাসের ভেতরে একটা যে কোনো মাস আছে এবং সেটার থেকে বায়োপসি করে সেরকম কিছু না পেলেও কিন্তু পচা গন্ধ বেরোনোর ফলে সাসপেক্টেড টু কার্সিনোমা ধরা হয়েছে। সে অবস্থায় রুগী আসে, রুগীকে চ্যাংদোল্লা করে নিয়ে এলো, তার না আছে সাড়, না আছে নাড়ির গতি বা তার এক্সপ্রেশন। এসে ডাক্তারখানার মেঝেতে শুইয়ে দিল, দেখে আমি কিন্তু কিছু আইডেন্টিফাই করতে পারিনি। যেহেতু কিছু করতে পারিনি সেই হেতু তাকে অজান্তে নাকস ভূমিকা 30 রিপিটেডলি দিয়ে রাখলাম এবং তাকে 1 ঘন্টা অন্তর 4-5 বার খাইয়ে তারপর সারাদিনে 3-4 বার খাওয়াতে বললাম। আমাদের বাড়ির থেকে ওনার বাড়ি খানিকটা দূরে, আমার বাড়ি কতুলপুর বাঁকুড়া জেলা, ওনার বাড়ি বালিঠা গ্রাম জেলা বাঁকুড়া। ওনারা নিয়ে গেলেন, যে রাত্রের দিকে সন্ধ্যের পর থেকে ওষুধ খাওয়াতে আরম্ভ করলেন, তারপর দিনে এসে বললেন যে ডাক্তারবাবু অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছে। আবার বিকালে ওনাকে আসতে বললাম, ওষুধ কিন্তু পরিবর্তন করলাম না। বিকালে এসে বললেন যে শরীরের জায়গা থেকে একটা মাংসের দলা বেরিয়েছে এবং তাতে বাচ্চার হাড়ের মতো মাথা মনে হচ্ছে। তখন আমি জিনিসটাকে আনতে বললাম, আইডেন্টিফাই করে দেখলাম যে ওটা বাচ্চার মাথা এবং সেটা 3-4 মাসের প্রোডাক্ট। উনি কিন্তু অপারেশন হয়ে গেছিলেন বাচ্চা বন্ধের, কোনো কারণে কনসিভ করেছিল, সেটাকে অটোমেটিক নষ্ট হয়ে গিয়েও সেটা কিন্তু প্রোডাক্টটা না বেরোনোর ফলে ঘটনাটা এই ঘটেছে এবং সেটা প্রায় 4-5 মাস পেটে থাকার ফলে পচে যায়। রুগীর পরপর ডিটোরিয়েশন হতে থাকে, মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং ওরা সাসপেক্ট করে যে কার্সিনোমা বায়োপসি পজিটিভ না হলেও ওই প্রোডাক্টটা বেরিয়ে গেল। তারপরে রুগী আস্তে আস্তে খেতে পারতে লাগলো, তাকে সেবা শুশ্রূষা করতে লাগলো। আমি কিন্তু নাকস ভূমিকাই দিয়ে রাখলাম, সারা দিনে নাকস ভূমিকা 30-40 ডোজ। আস্তে আস্তে রুগী সুস্থ হতে লাগলো। দিন 15 পরে রুগী চেম্বারে এলো ওনাদের সাথে কোনো ক্রমে ধরে ধরে। তারপর আস্তে আস্তে সিমটোমেটিক ওষুধ দেয়া যেতে লাগলো, আর্নিকা, বেলেডোনা, ক্যালেন্ডুলা ইত্যাদি, কিন্তু মেইন ওষুধ নাকস ভূমিকায় রেখে দিলাম। রুগী পুরোপুরি সুস্থ হয়ে গেল 3 সপ্তাহের ভেতরে। আজও সেই রুগী বেঁচে আছে, খেতে কাজ করছে, পুকুরে গুগলি তুলছে, মাঠে ধান ঝাড়ছে, বাড়ির যাবতীয় কাজকর্ম করছে, গরু বাছুরও দেখভাল করছে। অতএব আমরা একটা উপসংহারে আসতে পারি যে নাকস ভূমিকার জন্যে সেই ভদ্রমহিলা আজকে 1989 থেকে 2022 পর্যন্ত টিল নাও বেঁচে আছেন, কিন্তু বয়স হয়েছে, কর্মক্ষম আছেন, বাজার ঘোরাঘুরি, নিজের কাজ নিজে করা, বাকি কাজ করা করছেন। অতএব আমরা
এই যে নাক্স ভূমিকা, যে হোমিওপ্যাথি ওষুধ, এটা এটা অত্যাশ্চর্য ঘটনা ছাড়া কি আর বলতে পারে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।